কখনো কখনো বেগুন কিনতে গিয়ে ভুল হয়ে যায়। মানে যে কিনছেন তিনি অনেক সময় বুঝতে পারেন না কোনটা কচি আর কোনটা বুড়ো বেগুন। আর এখানে যেটা হয়েছে, এটা এখন লকডাউনের সময় তো দোকান ঠিক করে বসে না, আর আজকে যখন আমার হাজব্যান্ড কিনতে গেছিলেন তখন একটাই মাত্র স্টল বসেছিল, আর তাও সেখানে পুলিশ দাঁড়াতে দিচ্ছিল না। এই কারণে একেবারে না দেখে তড়িঘড়ি করে কিনে নিয়ে চলে এসেছেন। তো আধা কেজি বেগুনের মধ্যে প্রায় 250 থেকে 300 গ্রাম এই রকম বেরিয়েছে, এই দেখুন বুড়ো বেগুন বেরিয়েছে। এবার এটাকে কি করি, ফেলে দেব? একেবারেই না, আমি তো ফেলবো না। এটা দিয়ে কি করব সেটাই আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি। চলুন আগে বেগুনগুলোকে কেটে নিই। বোটাটাকে ফেলে দিয়েছি আর এখন এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনি চাইলে আরও ছোট ছোট করে চৌকো চৌকো করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনোভাবেই কেটে নিন, বোটা বাদ দিয়ে বাস এরকম করে কেটে নিলেই হবে। বেগুনগুলোকে কেটে কেটে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে খুব বেশি কালো হয়ে না যায় আর কি। আমি একটা গামলায় একটু জল নিয়েছি আর জলের মধ্যে একটুখানি লবণ দিয়েছি। লবণ দিলে বেগুন সহজে কালো হয় না, তো লবণ জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। চলুন এরকম করে বাকি বেগুনগুলোও কেটে নিই। নর্মালি আমরা বেগুন যেরকম করে রান্না করি, যে কোনো রেসিপি বলুন না কেন, এই বেগুন যদি আমরা ওই ধরনের রেসিপিতে রান্না করি তাহলে একেবারেই খাওয়া যাবে না। এই কারণে এর জন্য স্পেশাল কিছু করতে হবে। আর স্পেশাল কিছু কি, রেসিপি খুবই সহজ কিন্তু একটু আলাদা রকম, একটু বিশেষভাবে বানাতে হবে যাতে এটা খাওয়ার যোগ্য হয়। এই দেখুন আমি সবগুলো বেগুনকে কেটে নিয়েছি আর কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। যখন আমরা ইউজ করব তখন আরেকবার একটু পরিষ্কার জলে, মানে এই জলটা কালো হয়ে যাবে তো, তো আরেকবার আরেকটু জলে সাদা জলে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ইউজ করে নেব, মানে কড়াইয়ে দিয়ে দেব। এখানে দেখুন আমি রসুন নিয়েছি। রসুন অনেক বেশি নেওয়ার দরকার ছিল, কিন্তু আসলে অনেক ছোট ছোট রসুন ছিল আর ছিলতে ছিলতে আমি খুব মানে বিরক্ত হয়ে গেছিলাম, এই কারণে কমই নিয়েছি। আপনারা একটু বেশি করে নেবেন, যত বেশি রসুন নেবেন এই রেসিপিতে তত বেশি আপনার সবজির স্বাদ হবে, একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। এবার এটাকে সাইডে রাখি। এখানে দেখুন আমি ইন্ডাকশনের ওপরে কড়াই বসিয়েছি, মানে ফ্রাই প্যান বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেল বেশি কম করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেল হালকা গরম হয়ে গেলে আমরা জিরে দিয়ে দেব, এখানে হাফ টিস্পুন জিরে আছে। জিরে একটুখানি ভাজা হওয়ার পরেই আমরা এর মধ্যে রসুনগুলো দিয়ে দেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ রসুনের মধ্যে তো জল নেই, এই কারণে জিরের ভাজার প্রসেসটা থামবে না। তো রসুন যেভাবে ভাজতে হবে, মানে রসুন ভাজার সাথে সাথে জিরেটাও ভাজা হয়ে যাবে। রসুনটাকে হালকা লাল করে ভেজে নেব, আর রসুন হালকা লাল হতে হতে জিরে পুরোপুরি লাল হয়ে যাবে। রসুন হালকা লাল হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজ টমেটো, ছোট ছোট করে কেটে রাখা। টমেটোটাকে ভালো করে ভেজে নেব, গলানোর দরকার নেই, বাস ভাজা হলেই হবে, মানে গলে গেলেই হবে, ম্যাশ করতে হবে না। এই যা টমেটো একেবারে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আপনি কাঁচা লঙ্কা কেটে দিতে পারেন যদি কেটে দেওয়ার ইচ্ছা থাকে। আমি কেটে দিচ্ছি না, এই কারণে আমি এখানে দিচ্ছি না, আমি বেগুনের সাথেই দিয়ে দেব। দেখুন টমেটো খুব ভালোভাবে নরম হয়ে গেছে, একেবারে গলে যাওয়ার মতো, কিন্তু আমি ম্যাশ করছি না। এই অবস্থায় এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনের সঙ্গে সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো আমি কাটিনি, কারণ বেগুনটা যখন গলে যাবে তখন আমরা এমনিতেই এগুলোকে ম্যাশ করে দেব, আর যখন বেগুন ম্যাশ করব তার সঙ্গে সঙ্গে লঙ্কাও ম্যাশ হয়ে যাবে, এই কারণে আমি কাটিনি। আপনি চাইলে কেটে দিতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বেগুনের সাথে আমি দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু কম হলুদ পাউডার, আর দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি ভেজে নেব। এখন আমি ঢাকবো না, খোলাই ভাজবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না নিচে থেকে লেগে যায়, মানে এর মধ্যে যতটুকুই ওপরে জল আছে বা ধোয়ার পরে যেটুকু জল থেকে যায়, মোটামুটি বেগুন থেকেও একটুখানি বেরোয়, সেই জলটা যতক্ষণ শুকিয়ে যাবে তখন আমরা এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। আপনি যদি ননস্টিকের প্যান ইউজ করেন তাহলে খেয়াল রাখবেন কখন আপনার সবজিটা একেবারে ড্রাই লাগছে, খুব ড্রাই লাগছে, তখন আপনি একটুখানি জল দিয়ে ঢেকে দেবেন। তো আমার দেখুন 3 থেকে 3.5 মিনিট হয়ে গেছে আর নিচে থেকে লেগে যাচ্ছে, এখন আমি একটুখানি জল দিচ্ছি।
জল একেবারে বেশি দেব না, যে একেবারে বেশি হয়ে যায়, একটুখানি জল দিচ্ছি, লাগলে পরে আবার দেব। একটুখানি জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করব, যতক্ষণ পর্যন্ত বেগুনটা পুরোপুরি সফট না হয়ে যায়। মানে বেগুনটাকে আমরা চামচ দিয়ে প্রেসার করলে একেবারে গলে যাবে ভর্তার মতো, ততক্ষণ পর্যন্ত আমাদের কুক করতে হবে। কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে চালিয়ে দেব, মানে নাড়িয়ে দেব, যাতে নিচে থেকে পুড়ে না যায়। আমি একবার চেক করে নেব কি বেগুনটা ভালো করে গলেছে কি না। বেগুনটা ভালো করে গলেনি, গলেছে কিন্তু ভালো করে গলেনি, যে একেবারে ম্যাশ হয়। এই কারণে আমি আর একটু জল দিচ্ছি, একটুখানি জল দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি, আবার ঢেকে দেব, আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে আমরা নাড়িয়ে নেব যাতে নিচে থেকে পুড়ে না যায়। আর এখন দেখুন, এখন বেগুনগুলো খুব ভালো করে গলে গেছে, জলটাও শুকিয়ে গেছে আর বেগুনটাও খুব ভালো করে গলে গেছে, নিচে থেকে লেগে যাচ্ছে। হিটটা একেবারে লোতে করে রাখবো যাতে নিচে থেকে পুড়ে না যায়। এবার আমরা বেগুনগুলোকে ম্যাশ করে নেব, বেগুনের সাথে সাথে লঙ্কাটাকেও ম্যাশ করব। এটা অ্যাকচুয়ালি ঘন্ট বলতে পারেন, আপনি ঘন্ট বলতে পারেন, বা আমরা মারাঠিতে তো এটাকে চাটনি বলে থাকি, মারাঠিতে বা হিন্দিতে এটাকে চাটনিই বলা হয়ে থাকে, তো বাংলায় এটাকে ঘন্ট বলা হয়। শুকনো সবজি বলতে পারেন, যাই বলুন না কেন খেতে কিন্তু খুব ভালো হয়। ভালো করে ম্যাশ করব ভর্তার মতো করে। এই দেখুন একেবারে তৈরি হয়ে গেছে, এটা একেবারে পানি পানি রাখা যাবে না, একেবারেই শুকনো শুকনো করতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনে পাতা। ধনে পাতাটা যদি আপনি নাও দেন, তাতেও সবজির স্বাদটা খুব ভালো আসে। আমার কাছে আছে বলে আমি দিয়ে দিচ্ছি, লকডাউনের বাজার ধনে পাতা সবসময় থাকেও না। যাই হোক, এখন আছে, দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিই। আর মিশিয়ে নেওয়ার পরে আমাদের অন্য কোনো কাজ নেই, আমাদের চাটনি মানে আমাদের ঘন্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার আমরা হিট বন্ধ করে দেব আর সবজিটাকে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, রেসিপি কিন্তু সিম্পল, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনি বুঝতেই পারবেন না, আপনার মনেই হবে না যে এটা বুড়ো বেগুন দিয়ে বানানো হয়েছে। তবে আপনি যদি কচি বেগুন দিয়েও বানাতে চান, এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন, সেটাও খুব ভালো লাগে। আর বুড়ো বেগুন ফেলে দেওয়ার থেকে এত টেস্টি একটা সবজি যদি বানিয়ে খাওয়া যায়, তাতে খারাপ কি? আপনার যদি এরকম কখনো পড়ে যায়, বেগুন বুড়ো বেরিয়ে যায়, তাহলে আপনি কিন্তু ফেলে দেবেন না, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনি আমার রেসিপি ট্রাই করেন, তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।